সুয়েজ শিপিং কোম্পানির জিএম মহেন্দ্র স্বাইঁ হত্যাকাণ্ড মামলায় পুলিশ মুখ্য অভিযুক্ত রাকেশ চৌবে সমেত পাঁচ জনক গিরফ করে সারিথিবা বেলে অধিক তথ্যপ্রাই খোলতাড় জারি রাখিছি। তেবে এনেই কংগ্রেস নেতা বাপি সর্কেলক না লুকআউট সর্কুলার জারি করেছে জগৎসিংহপুর পুলিশ। মহেন্দ্র স্বাইঁ হত্যাকাণ্ড মামলায় মুখ্য অভিযুক্ত রাকেশ চৌবে বয়ান আধারে পুলিশ আজ সকালে বাপি সর্কেলক পারাদ্বীপস্থিত অফিস সমেত দুইটি স্থানে চড়াও করেছিল। অভিযুক্ত রাকেশ চৌবে সহিত বাপিঙ্কর সম্পর্ক থিবা অভিযোগে পুলিশ এই চড়াও করেছিল। তেবে এ ঘটনার বাপি সর্কেল কহিছন্তি কি মু স্টিভেন্ডরিং করে নাহি, মু শ্রমিক নেতা রাজনীতি করে, এই হত্যাকাণ্ড সহিত মোর কোনসি সম্পৃক্তি নাহি, লুকআউট সর্কুলার নেই এসপিঙ্ক সহিত আলোচনা করিবি। রাকেশ চৌবে সহ মিশি ওড়িশা স্টিভেন্ডরস লিমিটেডর মুখ্য মহিমা মিশ্র এই হত্যাকাণ্ডর ষড়যন্ত্র রচিলে বলে গুরুবার পুলিশ সূচনা দিয়েছিল। পারাদ্বীপর পরশুরামঙ্ক রিপোর্ট, মেট্রো টিভি ব্যুরো।